আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করতে চলেছি চিকেন বিরিয়ানি। এখানে আমি চিকেনটাকে রেডি করে ফেলেছি, রান্না করে ফেলেছি। আমি আগে চিকেনটাকে একটু পেঁয়াজ বাদামি করে তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরার গুঁড়ো, তারপর বিরিয়ানির মশলা, এগুলো ভালো করে দিয়ে টক দই দিয়ে আমি ভালো করে কষিয়ে রান্না করে এইরকম করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে কালারটা। আর এখানে আমি কিছু আলু সিদ্ধ করে হালকা একটু ফুড কালার দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। আলুগুলো এরকম করে নিয়েছে যা আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। তো এখন আমি চলে যাচ্ছি, রাইসটা বসিয়ে ফেলবো। রাইসের সাথে আমরা পরে চিকেনটা, চিকেন আর আলু অ্যাড করে দিব। তো আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। বেশ, ঘিটা মনে হচ্ছে বেশ গরম হয়ে আসছে। এখন আমি চাল দিয়ে দিব। চালটা আমি দিয়ে দিচ্ছি। চালে একটু দারচিনি, এলাচি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব এবং একটু ভেজে নিতে হবে। বিরিয়ানির ক্ষেত্রে যেটা হয় যে একটু ভালো করে ভেজে নিতে হয় চালগুলা, তাহলে রান্না করার সময় যখন আমি বিরিয়ানিটা রান্না করব তখন এই চালগুলো ভেঙে যাবে না। অনেক সময় দেখা যায় চাল ভাজা ভালো না হলে আপনার সুন্দরভাবে রাইসটা হয় না। আর আপনি যদি চালটা ভালো করে ভেজে নিন, দেখবেন যে আপনার বিরিয়ানিটা কত সুন্দর এবং ঝরঝরে হবে। এটা অনেকখানি আপনার ভাজার উপরেও ডিপেন্ড করে আপনার রাইসটা কেমন হতে পারে। আর বিরিয়ানির ক্ষেত্রে আপনাকে অবশ্যই রাইসটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে ভালো করে আমরা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমরা ভেজে নিচ্ছি। আর অতিরিক্ত আঁচ বাড়িয়ে করা যাবে না। আঁচ বাড়ালে দেখা যাবে যে অল্প আঁচ দিয়ে এটাকে ভাজতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং চালগুলো সব জায়গায় একইভাবে ভাজা হবে না। এর জন্য অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। আমার চাল ভাজা শেষ হয়ে গিয়েছিল। আমি চালটা ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন এই পানিটা শুকিয়ে আসলে ঢেকে দিব। আর চালটা সিদ্ধ হয়ে আসলে আমরা রান্না করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। আমার চালগুলো বেশ ফুটে উঠছে এবং এগুলো ফুটে উঠেছে প্রায়। এটাকে, এই পানিটা শুকিয়ে আসবে, তারপর আমি মাংস অ্যাড করব। আমার রাইসের পানিটা বেশ শুকিয়ে আসছে। আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিব এবং প্রায় শুকিয়ে আসছে। শুকানোর পরে আমি মাংসগুলো অ্যাড করে দিব। আমার রাইসটা বেশ সুন্দর হয়ে আসছে, বেশ সুন্দর। এর সাথে একটু হালকা কেওড়ার জল এবং হচ্ছে আপনি গোলাপ জল অ্যাড করে দিলে ঘ্রাণটা আরও সুন্দর হবে। এখন আমি একটু রাইসের মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, খুবই অল্প দিতে হবে, সামান্য, এবং কেওড়া জল দিয়ে দিচ্ছি। একটু বেশি পড়ে গেল, এতখানি দেওয়া যাবে না, একটু কমিয়ে দিতে হবে। হাতের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। হাতের ব্যালেন্স ঠিক না থাকলে অনেক সময় অনেক কিছু বেশি হয়ে গেলে খাবার টেস্টটা নষ্ট হয়ে যায়। তবে আশা করি অতখানি নষ্ট হবে না। এখন নেড়ে ছেড়ে নিতে হবে। আমার চাল, আমার পোলাও চাল বেশ সিদ্ধ হয়ে আসছে। প্রায় কিছুটা বাকি আছে, তা সেটা থাকতেই আমি মাংসগুলো দিয়ে দিব। আর এক সাইডে আমি কিছুটা বেড়ে নিয়েছি, তার মাংস দেওয়ার পরে এগুলোও করে দিয়ে দিব এবং সাথে পেঁয়াজের বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি আমার রান্না করার রাইসের জন্য মাংসগুলো, মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিতে হবে সুন্দর করে, ছড়িয়ে দিতে হবে। নিচের রাইসগুলো নাড়বো না আমরা, উপরেই ছড়িয়ে দেবো মাংসগুলো। ছড়িয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। এখন
আরেকটু দিয়ে দিব এবং বেরেস্তাগুলো একটু দিয়ে দেবো। আমি বেরেস্তার সাথে একটু চিনি মিক্স করে নিয়েছি, তাহলে রাইসের টেস্টটা একটু ভালো আসে। এরপরে আমি বাকি রাইসটা উপরে দিয়ে দিব। দিয়ে উপর দিয়ে ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিব। নাড়াচাড়া করব না, কারণ এটা ভাপে সিদ্ধ হবে। বেশ 10 থেকে 15 মিনিট আমি একটু ভাপে সিদ্ধ করে তারপর এটা নেড়ে দিব। এটাকে ভালো করে আমি এখন নেড়ে উপরটা ভালো করে সমান করে এখন আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিব। আমাদের 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আমরা একটু নেড়ে এটাকে একটু ভাপে দিয়ে তারপর আমরা নামিয়ে ফেলব। এটা আমার রান্না, আমার চিকেন বিরিয়ানি প্রায় হয়ে গিয়েছে। আমি নেড়ে দিচ্ছি, আমার রান্না প্রায় শেষ। এটাকে আমি নেড়ে দিয়ে একটু পরে আবার একটু ঢেকে নামিয়ে ফেলব। দেখুন কত সুন্দর হচ্ছে আমার চিকেন বিরিয়ানিটা, কত সুন্দর একটা কালার আসছে, খুবই মজাদার, ইয়ামি ইয়ামি মনে হচ্ছে। দেখুন কত সুন্দর। ভালো করে নেড়ে দিতে হবে যেন সব দিকে মশলাগুলো সুন্দরভাবে রাইসের সাথে মিক্স হয়ে যায়। যে দেখুন কত সুন্দর, কত সুন্দর হয়েছে আমার রাইসটা, ওয়াও। এখন এটাকে আমি, আমার রান্না প্রায় শেষ, এটা হয়ে গেছে সিদ্ধ, চাল সিদ্ধ সব কিছু পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটু পরেই নামিয়ে ফেলব। তো আজকের মতো আমার চিকেন বিরিয়ানি রান্না করা শেষ। আশা করছি সবাই আমার চিকেন বিরিয়ানি রান্নাটা পছন্দ করবেন এবং এভাবে আপনারা ট্রাই করে দেখবেন যে চিকেন বিরিয়ানির টেস্টটা কেমন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার আশা করি আমার এই চিকেন বিরিয়ানি রান্নাটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।